রাজ্যের 22টি সাধারণ ডিগ্রি কলেজে শিক্ষক অভাব রয়েছে। বর্তমানে প্রয়োজন প্রায় 3 শতাধিক শিক্ষকের। 20টি কলেজেই নেই স্থায়ী অধ্যক্ষ। এই অবস্থায় মাত্র 36 জন সহকারী অধ্যাপক নিয়োগ করেছে উচ্চশিক্ষা দপ্তর। 15ই ফেব্রুয়ারির মধ্যে অফার প্রাপকরা জয়েন করবেন। মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা লেভেলে 57 জন লেকচারার নিয়োগের জন্য অফার ছাড়া হবে বলেও জানান মন্ত্রী। কিন্তু আমরা অফার ইস্যু করবো, অফার ইস্যু করার পরে এরপরে আমরা তাদেরকে পোস্টিং দেব। এটাও দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি। এই 57 জন, 57 জন যখন পোস্টিং দেব, টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আর প্রফেসরদের লেকচারারদের সংকট থাকবে না। এটা আমরা, যদিও আমরা গেস্ট লেকচারার দিয়ে করাচ্ছি, কিন্তু এটা যখন 57 জন হয়ে যাবে তখন আর টেকনিক্যাল এডুকেশনে শিক্ষক স্বল্পতার কোনো বিষয় থাকছে না। রিপোর্ট চ্যানেল 3 রাত।